এই দুজন কিন্তু তারা চাইলে পারিবারিকভাবে মানুষকে না জানায় তারা এরা মিছিল করতে পারত, আর যদি ছেলেকে ডিক্লেয়ার দিত তারা দুজনে এসে সুন্দরভাবে এই ছেলেকে, আমরা তো আড়াই বছর আগের থেকে জানি, আমরা তো এক হিসাবে জিম্মি, আমরা তো চাইলেও কিছু বলতে পারি না, পারি না, কারণ আমাদের শুটিং থাকে, আমাদের অনেক কিছু থাকে, আমাদের সাথে একটা রাসায়নিক ব্যাপার থাকে, আবার আমরা বললাম না, আপনি বলে দিলেন, কিন্তু আমরা তো প্রথম থেকেই জানি এগুলো ঘটনা, আমার ছবির বিয়ের সময় তো আমি দেখছি, আমার তো মনে হয় সমাধান হওয়া উচিত, আমি তো মনে করি আমাদের দরকার নাই, তারা তাদের পার্সোনাল পারিবারিক বসে, দুই পরিবার বসে এটাকে সুন্দর সমাধান করে সুন্দরভাবে সংসার করুক, আমি এটা দোয়া করতে পারি। আর বিচ্ছেদের খবরটা অ্যাকচুয়ালি আমি যাই না, বিচ্ছেদটা মনে হয় না, এটা ভুল যে দিচ্ছে, ভুল ডিসিশন দিচ্ছে, আমার মনে হয় যদি বিচ্ছেদে দিত তাহলে যখন ঘটনা ঘটছে তখনই ছেলে চলে আসত, বিচ্ছেদ হয় নাই বলেই কিন্তু আজকে এই ঝামেলা রয়েছে আমার কাছে, যেটা আমার সেন্সে যেটা মনে হয়। আর আমার মনে হয় না বিচ্ছেদ করে না সুন্দর করে, সেটা তো অফিসের সাথে সংসারটা হয় নাই, পুবলির সাথে সংসারটা করুক, সবাই দেখবেন ভালো বলবে, তার জায়গা আগের জায়গায় সে ফিরে আসবে, আমি যাই না তার আশেপাশে, তার কে বুদ্ধিটা তার কতটুকু চালায়, ঠিক আছে, সব কিছু ঠান্ডা মাথায় করতে হয়, গরম মাথায় না।